তাসলিমা নাসরিনের আত্মজীবনী। তাসলিমা নাসরিন একজন নির্বাসিত বিতর্কিত বাংলাদেশি লেখিকা। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্র অধ্যয়নের পর 1986 সালে সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। শৈশব থেকেই কবিতা লিখতেন, ছাত্র জীবনে সাহিত্য পত্রিকা প্রকাশনার সাথে জড়িয়ে পড়েন। 80-এর দশক থেকেই তার কবিতা প্রকাশিত হতে শুরু করে। 1996 সালে নাঙ্গামুল ইসলাম খান সম্পাদিত সাপ্তাহিক খবরের কাগজে লিখতে শুরু করেন। 1992 সালে তার দুটি উপন্যাস প্রকাশিত হয়, সেগুলো তেমন সাড়া জাগাতে পারেনি। 1993 সালে প্রকাশিত লজ্জা উপন্যাসে তার ব্যাপক পরিচিতি এনে দেয়, এই সাথেই বিতর্কের জন্ম দেয়। এদিকে 1994 সালে কলকাতার দি স্টেটম্যান জানায়, তাসলিমা নাসরিন বলেছেন নারীর অধিকার নিশ্চিত করতে কুরআনের সংসদ প্রয়োজন। এ খবর বাংলাদেশ ও ভারতের মুসলমানদের আরও ক্ষুব্ধ করে তোলেন। তবে তাসলিমা নাসরিন দাবি করেন তিনি কেবল শরিয়াহ আইন বিলুপ্ত করার কথা বলছেন। তাসলিমা নাসরিনের প্রথম জীবনী। 1962 খ্রিস্টাব্দের 25শে আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তান প্রদেশের ময়মনসিংহ শহরে তাসলিমা নাসরিনের জন্ম হয়। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার মাতা ইদুল ওয়ারা গৃহিণী এবং পিতা রজব আলী পেশায় চিকিৎসক ছিলেন। 1976 খ্রিস্টাব্দে তিনি ময়মনসিংহ রেসিডেন্সিয়াল স্কুল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করেন। 1978 খ্রিস্টাব্দে তিনি আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাশ করেন। এরপর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন এবং সেখান থেকে 1984 খ্রিস্টাব্দে এমবিবিএস পাশ করেন। 1986 খ্রিস্টাব্দ থেকে 1989 খ্রিস্টাব্দে তিনি সরকারি গ্রামীণ হাসপাতাল এবং 1990 খ্রিস্টাব্দ থেকে 1993 খ্রিস্টাব্দ পর্যন্ত মিডফোর্ট হাসপাতালে স্ত্রী রোগ বিভাগে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানেস্থেসিওলজি বিভাগে চিকিৎসা হিসেবে কর্মরত ছিলেন।